পরিস্থিতির কারণে এনেকা একটা পরিবেশ হওয়ার দিকত গৈ আছে। মই ভাবো যুদ্ধ কমিলে নিশ্চয় এইবিল একটা কুফল আমি পাম। মই এপিডিসিএলৰ কথাটো অলপ পাতিব লাগিব, আজি মই এতিয়াই ৰাতিপুৱাই ক'ব নোৱাৰো। এই বিষয়ে অকণ কথা পাতি আপোনালোকৰ লগত নিশ্চয় এই বিষয়ে মই জনাম। এতিয়াতো বিৰোধীয়ে সেইটো কথা ক'বই, কাৰণ এতিয়া বিৰোধী সব লগ লাগিছে। আপোনালোকে জানে 5 মাহ আগত বিৰোধীৰ কাৰ্যকাল কি আছিল। ভূপেন বৰাই নিজে কৈছিলে যে আমাক UDFৰ ভোট নালাগে উপনিৰ্বাচনৰ সময়ত। কালি কি পৰিৱেশ হ'ল আপোনালোকে দেখিছে বিৰোধী। এতিয়া বিৰোধীয়ে UDFএ কংগ্ৰেছে ইনডিপেণ্ডেণ্ট CPM CPML সব একেলগে লগ হৈছে। তাৰমানে তেওঁলোকৰ স্থিতিটো এনেকুৱা হৈ গ'ল, দৰকাৰ হ'লে তেওঁলোকে UDFক নিজৰ পুত্ৰৰ দৰে মৰম কৰিব, আৰু যেতিয়াই দৰকাৰ নাথাকে তেওঁলোকে ফুটবল দলিয়া দিয়ে দলিয়াই পেলায়। আমাৰ মুখ্যমন্ত্ৰীৰ স্পষ্ট মতামত যে বিৰোধীৰ ভোট আমাক লাগে, আমি আহ্বান কৰিছোঁ, কিন্তু UDFৰ ভোট আমি বিচৰা নাই। আজি অখিল গগৈ ডাঙৰীয়াই ইমান জাতীয়তাবাদী, তেওঁৰ এজন বৃহৎ তেওঁ ডাঙৰ নেতা, ফৰিং জঁপিয়াদি জঁপি আছে এছেম্বলিৰ ভিতৰত। এনেকুৱা লাগিছে যে তেওঁলোকৰ অৱস্থা নাই যিকোনো প্ৰকাৰে বিজেপিক ৰোধ কৰিবলৈ হ'লে বাংলাদেশৰ ভোটো তেওঁলোকক এতিয়া দৰকাৰ হৈছে। এইটোৱে বুজাইছে যে দৰকাৰ হ'লে তেওঁলোকে বিধায়ককে তেওঁলোকৰ যিটো এথিক্স আছে এথিক্সো পাহৰি যাব। সময়ত আকৌ নিৰ্বাচন হ'ব, তেওঁলোকে আকৌ নিৰ্বাচন হ'লে আকৌ পৌৰ যেতিয়া আমাৰ মিউনিচিপাল আমাৰ পঞ্চায়ত নিৰ্বাচন হ'ব তেতিয়া আকৌ নতুন নাটক আৰম্ভ কৰিব যে আমি অসমীয়া মানুহৰ ভোটেৰে আমি আগবাঢ়িম। কিন্তু আমাৰ মুখ্যমন্ত্ৰীৰ স্পষ্ট মতামত যে UDFক বাদ দি পেলাই আমি সকলোৰে ভোট বিচৰাটো আমাৰ অধিকাৰ আছে ৰাজ্যসভাত। এতিয়া ৰাইজে সিদ্ধান্ত ল'ব যে বাংলাদেশীৰ ভোট তেওঁলোকক লাগে নে আমাৰ অসমীয়া মুখ্যমন্ত্ৰী এজনে অসমীয়া মানুহৰ ভোট বিচাৰি ৰাজ্যসভাত বিচৰাটোত কিবা ভুল হৈছে। মই স্পষ্টতাৰে কওঁ, 2খন ৰাজ্যসভাৰ আসনতে আমাৰ জয় নিশ্চিন্ত, আৰু এনেকুৱা ডাঙৰ কথা একো নহয় যে আপোনালোকে নেভাবিব যে বিৰোধীৰ এটা সময়ত গৈ তেওঁলোকৰ নিজৰ স্থিতি নোহোৱাই যাব। আজি কংগ্ৰেছ স্বাধীনতাৰ পিছত, মই এইটো আগতেও কৈছোঁ যে ৰাজ্যসভাত কংগ্ৰেছ শূন্য হৈ যায়। কালি ৰিপুণ বৰাৰ ষ্টেটমেণ্ট চাইছোঁ বা আমাৰ দেৱব্ৰত শইকীয়াৰ ষ্টেটমেণ্ট চাইছোঁ, কিয় স্পষ্টতাৰে ক'ব নোৱাৰে যে মুখ্যমন্ত্ৰীক ফোন কৰিছে বুলি, ইফালে ইফালে ঢপলিয়াই আছে। মুখ্যমন্ত্ৰীটো কৈ দিছে যে মোক বিৰোধীয়ে ফোন কৰে, তেওঁলোকে কিয় সাহসেৰে ক'ব নোৱাৰে যে হয় আমি মুখ্যমন্ত্ৰীক ফোন কৰোঁ। মুখ্যমন্ত্ৰীক ফোন কৰিলে তেওঁলোকৰ জগৰ লাগে, তাৰমানে কি পেটে পেটে তেওঁলোকে আমাৰ মুখ্যমন্ত্ৰীক বিচাৰে। আজিও মই কৈছোঁ এতিয়া বিৰোধীত থকা ব্যক্তিসকলৰ বিশেষকৈ কংগ্ৰেছ, আপুনি দেখিব বহুত বিধায়ক কংগ্ৰেছৰ মন আমাৰ মুখ্যমন্ত্ৰীৰ লগত আছে, দেহটোহে খালী কংগ্ৰেছৰ লগত আছে। সময়লৈ অপেক্ষা কৰক, আমি বিচাৰিম যে এখন কংগ্ৰেছমুক্ত চৰকাৰ আমি ইতিমধ্যে স্থাপন কৰিছোঁ আৰু ৰাজ্যসভাটো কংগ্ৰেছমুক্ত হ'বলৈ গৈ আছে। নাই, সেইটোৱে কৈছোঁ যে UDFৰ দৰে দল এটাৰ আজি সহায় ল'ব লগা হৈছে। UDF নহ'লে তেওঁলোক নচলে। আজি কংগ্ৰেছ দলৰ স্থিতি স্পষ্ট কৰক। কালি নে পৰহি কোনোবা এজন কংগ্ৰেছ দলৰ কোনোবা এজন নেতাই কৈছে যে আমি এই দলত থাকি কি লাভ, ৰাতিপুৱা UDFক লাগে, গধূলি আকৌ UDFক খেদি পঠিয়ায়, আকৌ ৰাতি 2টা বজাতকৈ আমি একেলগে লগ হ'ম। তেওঁলোকৰ কোনো স্থিতি নাই, কিন্তু আমাৰ স্থিতি স্পষ্ট যে আমি নিৰ্বাচনত 2016ত আঞ্চলিকতাবাদক লৈ আমি চৰকাৰ কৰিছিলোঁ, 2021তো চৰকাৰ কৰিছোঁ আৰু 2026তো আমাৰ চৰকাৰ হ'ব, নিশ্চিন্ত থাকক। নাই, এইটো অকণমান হৈছে দাম বঢ়াটো লৈ এইটো এটা চৰ্চা হৈছে। মুখ্যমন্ত্ৰীয়ে নিশ্চয় এই বিষয়ে মন্ত্ৰীসভাই নিশ্চয় আলোচনা কৰিব, কাৰণ মই আপোনালোক এটা কথা কৈছোঁ যে আমাৰ মুখ্যমন্ত্ৰীয়ে 5 টকা 5 টকা অন্য ৰাজ্যতকৈ ডিজেল পেট্ৰলত কমাই দিছিল, কিন্তু এই পৰিৱেশ পৰিস্থিতিলৈকে দাম বঢ়াটো আমি মানি লৈছোঁ আৰু সেই দাম বঢ়াৰ
ক্ষেত্রত নিশ্চয় আমার কেবিনেটে একটা ভাল সিদ্ধান্ত লব। না তাকে মই কৈছো, এইটো লৈ পেলাই আজি চর্চা গোটেইবিলাক কথা আজি একেলগে নকওঁ। এতিয়া রাজ্যসভা চলি আছে, রাজ্যসভাটো আপনাদের শেষ করব, তারপর দাম বড়ার কথা আমি পাতিম। কিন্তু এটা কথা আপনি মনত রাখব, এইখন বাজেটত আমার অসমীয়া মানুষ গয়া মানুষ চুই যোৱা বাজেট। আপনাদের মোক এটা কথা কক, স্বাধীনতার পিছত এজন মুখ্যমন্ত্রী দেখাই দিয়ক যোনে ফ্রি বিজুলি দিছিল, 50 ইউনিট ফ্রি আজি অসম সরকারে অরুণোদয়ের যোগেদি দিয়া এবার সিদ্ধান্ত লৈছে। এটা সময়ত দেখিব যে অসমখন এটা নতুন দিশলৈ গৈ আছে। বহুতে বিরোধীয় সমালোচনা করে, আরও এটা বছর বিরোধীয় সমালোচনা করিব পৰা ব্যবস্থা আমার এই সরকারখনের উপর নাথাকিব। আমি আশা করছো ভাল হব। স্যার, হিতাধিকারীক দিয়া কথাটো এনেকুৱা নয় যে গাঁৱৰ বহুত পৰিয়াল আছে যার ঘৰত খাবলৈ চলিবলৈ ইনকাম নাই, সেইবিলাক মানুহক যদি অসম সরকারে দুখীয়া মানুষে কিবা এটা পোৱাটো আপনাদের নিবিচাৰে নেকি? দুখীয়া মানুহ তো আমারই মানুহ। আজি অসমীয়া পৰিয়াল প্রায় 85% পরিয়াল গাঁৱৰ লগত কৃষির লগত জড়িত। বহুত পরিয়ালের এনেকুৱা হয় যে আজি দিনত যদি হাজিরা নকরে তেওঁলোকে খাবলৈ অবস্থা নাই। তো সেই পরিয়ালবিলাক অসম সরকারে বা ভারতীয় জনতা পার্টিয়ে যদি চাইছে, বেয়া পাবলগা কি আছে, ভালে পাবলগা ভাল, উৎপাদনও বাড়িব। আপনি দেখিব জি এস ডি পি এবার বাড়িছে, আপনাদের দেখিছে 13.5 জি এস ডি পি বৃদ্ধি হয়েছে। আজি মধ্যপ্রদেশত, মহারাষ্ট্রত 23, আজি আমি 13.2 লৈ তো আমি যাবলৈ পাৰিছো। তে ঘরুয়া উৎপাদন বাড়িব, কিয় নেবাড়ি? এই অকমান ধৈর্য ধরক। এটা কৃষিত আমার জোর দিছে মুখ্যমন্ত্রী, এটা সময় দেখিব মুখ্যমন্ত্রী 9 মাহে হয়েছে লবলে, আরও এটা বছর যাব দিয়ক। অহা বছর জি এস ডি পি চাব ফার্স্টেড রাজ্যের ভিতর। আজি মহারাষ্ট্র কক, তামিলনাড়ু কক, বা গুজরাট কক, একে সময় আমি যাবলৈ সক্ষম। অকমান অপেক্ষা করব। না না, আমি তো আগতেও কৈছো যে UDFক আমার মুখ্যমন্ত্রী কৈছে UDFৰ সমর্থন নালাগে। আমার এজেন্ডাই আছিল UDF বাদ দি পেলাই আমি নির্বাচনত গৈছিলোঁ। আমার স্থিতিটো এটি স্পষ্ট আছে। আমি আজি কৈছো যে কালি দেখিছো অখিল গগৈ ফরিন জপিয়াদি জপি আছে এসেম্বলির ভিতরে, হাইয়ার পাত্র হয়েছে। মই সেইকাৰণে কৈছো যে এনেকুৱা নেপায়। কালি তো তেওঁলোকৰ প্রায় 5টা কোয়েশ্চন আছিল, 5-6টা কোয়েশ্চন, তেওঁলোকে সেই কোয়েশ্চনখিনি তেওঁলোকে কালি বিধানসভাত পালে হয় পবিত্র সময়খিনি। তেওঁলোকে নিজৰ সময় নষ্ট করলে আলটিমেটলি কি হল, সেই সমষ্টিৰ উন্নয়নৰ কিছু বাধাটো কালি নিশ্চয় অলপ হলেও পৰিছে। আমি ভাল পাইছো যে আমাৰ ভাল আমাৰ কোয়েশ্চনবিলাক আমি কালি মুখ্যমন্ত্রীর লগত আলোচনা করে আমি উত্থাপন কৰিছো। কালি গোটেই প্রশ্ন বিরোধীর এটাও নাই, কারণ তেওঁলোক নাইয়ে কালি, তেওঁলোকে কিবা এখন বেলেগ দুনিয়াত গুছি আছে। মই ভাবো যে উন্নয়ন লাগিব আৰু বিধায়কজন উন্নয়নৰ এটা অংশ, মুখ্যমন্ত্রীজন উন্নয়নৰ এটা অংশ। এই পবিত্র বিধানসভাত এজন বিরোধীয়ে যেতিয়া প্রশ্ন রাখে, তেওঁৰ ব্যক্তিগত প্রশ্ন নেরাখে নয়, প্রশ্ন রাখে সেই পবিত্র আপনার বিধানসভাটো। আজি কালি 7টা প্রশ্ন যেতিয়া তেওঁলোকে মিস করেছে, তার মানে কি সমস্যাটো কার হয়েছে? গাঁৱৰ মানুহ হয়েছে, তেওঁলোকে দরমা পাব পায়ে থাকিব, তেওঁলোকে টিভিত আজি ওলাবলগীয়া আছে ওলাই থাকে, কিন্তু ক্ষতি কার হয়েছে? জনসাধারণের ক্ষতি হয়েছে। আমি নিবিচারো জনসাধারণের ক্ষতি হওয়াটা।